ওকে, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন পারভেজ। পারভেজ একটা কাজ পেয়েছেন এই মাত্র $35। কত ডলারের এটা? $35 স্যার, এটা পেয়েছেন কখন? এটা স্যার কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে। আচ্ছা, আপনি কি আগে কাজ করেছিলেন নাকি এটাই ফার্স্ট? আগে স্যার একটা কাজ করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি স্যার ওইটা ক্যান্সেল করে দিছে ভাইয়া। ওহো, আচ্ছা ঠিক আছে, এটার জন্য ক্যান্সেল না হয় খুব ভালোভাবে কাজটা করেন। তো কাজটা এই হায়ার হয়েছেন কখন? হায়ার্ড হয়েছে স্যার কিছুক্ষণ আগে, কিন্তু ওনার সাথে আমার 15 দিন ধরে কথা চলতেছে কাজ নিয়ে। ঠিক আছে, 15 দিন ধরে কথা হচ্ছে, একটু আগে আপনাকে হায়ার করেছে, মানে আমাদের ক্লাস চলাকালীন সময়। জি স্যার। ঠিক আছে, দেন আপনি শেয়ার করেন। ঠিক আছে, তাহলে আমি এখন দেখতে পাচ্ছি $35-এর কাজ, জানুয়ারি 22, 2020, তার মানে আজকে রাত 12টার ওভার হয়েছে, এখন প্রায় 1টার কাছাকাছি, সেই জন্য জানুয়ারি 22 দেখাচ্ছে। $35-এর কাজ, কাজটা হলো ম্যানুয়ালি র্যাঙ্ক ইউর ওয়েবসাইট ইন গুগল ফার্স্ট, গুগল টপ র্যাঙ্কিং এর কাজ, তাই তো? এটা ইয়ের কাজ, গুগল অ্যাড সেটআপ এর কাজ, তো সে এখনো রিকোয়ারমেন্ট প্রিপেয়ার করতেছে আর কি। ঠিক আছে, আমি যে যে ইনফরমেশন গুলো রিকোয়ারমেন্ট চাইতেছি। অর্ডার নট স্টার্টেড। আচ্ছা, এখন সে রিকোয়ারমেন্ট প্রিপেয়ার করতেছে, এটা কি আপনাকে বলছে এখানে? হ্যাঁ, আমার কাছে চাইছে, আমি ওই মেসেজের মধ্যে তাকে জানাই দিছি সবকিছু, আচ্ছা ঠিক আছে, কাজটা এই কিভাবে যে আসবে এইগুলো দিতে হবে আর কি। তাহলে বায়ার? হ্যাঁ, ধরেন একটু এ থেকে যান, এই আপনার কাজ কি বলে এটা, বায়ার রিকোয়েস্ট থেকে যান। হ্যাঁ, কি কি কথা হয়েছে আমাকে দেখেন। বিশাল আলোচনা স্যার, এটা গতকালকে ওই যে আপনি স্যার রিপ্লাই দিয়ে দিছিলেন, যে আপনি একটা রিপ্লাই দিয়ে দিছিলেন কোনটা? এই কাজটি, গতকালকে রাত্রে রিপ্লাই দিয়ে দিছিলেন তার ওই আমি গুগল তো অ্যাড অনেক সেটআপ এর। অনেক স্টুডেন্টের বায়ের কথা রিপ্লাই দিই, আমার আসলে মনে নেই কাকে রিপ্লাই কি। আপনার বায়ের কি ছিল এটা? গুগল অ্যাড সেটআপ এর কাজ, তো তার ওই আগের একটা অ্যাডওয়ার্ড এর মধ্যে অ্যাকাউন্ট ছিল আর কি, তখন সে বুঝতে পারছিল না যে সে নতুন ও করে ইয়েস ইয়েস, অ্যাকাউন্ট। মনে পড়ছে মনে পড়ছে, সে নতুন করে অ্যাকাউন্ট করবে নাকি আগেরটাতে কাজ করবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ সে বুঝতে পারতেছিল না, তখন আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে ঠিক আছে, এই তুমি আগেরটা তো করতে পারো, নতুনটা তো করতে পারো, বাট নতুন একটা খুললে বেটার হবে, তাই না? জি স্যার। পরে তার ওই পুরানটার পাসওয়ার্ড আর এই জিমেল অ্যাকাউন্ট দিছিল, দেওয়ার পরে আমি লগ ইন করছিলাম, পরে ওই আপনার ওই সিকিউরিটি কোশ্চেন চাইছে, তো ওইটা ওর ফোন নাম্বারে গেছে, পর ওই জায়গা থেকে সে ওইটা ওকে করছে, পরে এই জায়গা থেকে লগ ইন হয়ে গেছে আর কি, তার হুম হুম পুরানটাতে লগ ইন হয়েছে ফাইনালি। হুম হুম এই যে এটা হচ্ছে তার, এটা হচ্ছে তার পুরান অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট, এই যেটা। হুম হুম ঠিক আছে, এখন বলেন এখন তার কাজটা কি? সে তার কাজটা, তার সার্ভিস হচ্ছে হেলথ নিয়ে আর কি, যেমন এই যে এটা হচ্ছে তার আমি তো ওয়ার্ক এখানে প্লেস। তো আপনাকে তো আপনি তো হায়ার হয়েছেন গুগল টপ র্যাঙ্কিং এর গিগে, এবং জি এটা স্যার। আপনি 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 সিলেক্ট করেছেন গুগল টপ র্যাঙ্কিং এর গিগটা, কিন্তু বায়ারের